প্রিয় বন্ধুরা তোমরা যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের জন্য শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া জগদীশ ব বোস ন্যাশনাল ট্যালেন্ট স্কলারশিপ টু থাউজেন্ড টোয়েন্টি টুয়ের আবেদনপত্র কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে কি কি এলিজিবেল ক্রাইটেরিয়া রয়েছে এ অ্যাকচুয়ালি এই স্কলারশিপে আবেদন করার পর তোমরা কী কী এই স্কলারশিপ থেকে পেয়ে যাবে এবং কিভাবে নিজেদের স্মার্টফোনের মাধ্যমে এখনই অনলাইনে তুমি আবেদন করতে পারবে সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই এই ভিডিওতে জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ টু থাউজেন্ড টু নিয়ে এ টু জেড বিস্তারিত ভিডিওতে আলোচনা করব আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি এই যে স্কলারশিপ দু হাজার বাইশের এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং এই স্কলারশিপে এ এখনই তোমরা আবেদন করতে পারো এ এবং এই স্কলারশিপে আবেদনের মাধ্যমে তুমি তো একটা স্কলারশিপের অ্যামাউন্ট পাবেই এছাড়া বই কেনার জন্য টাকা পাবে এছাড়া ল্যাপটপও তোমরা এই স্কলারশিপ থেকে পেয়ে যাবে কারা কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে সেটা জানাবো তার আগে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি তোমরা যে কোনো সরকারি স্কলারশিপে আবেদন করো না কেন ও তোমরা প্রত্যেকে এই স্কলারশিপে আবেদন করতে পারবে এই স্কলারশিপে আবেদনের কোনো এক্সট্রা কোনো ক্রাইটেরিয়া নেই যে তুমি যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করো তাও এই স্কলারশিপে আবেদন করতে পারবে এ তুমি যদি নবান্ন স্কলারশিপে আবেদন করো তাও এই স্কলারশিপে আবেদন করতে পারবে একই সাথে তুমি যদি এসসি হও এস হও ও বিসি হও প্রত্যেকে এই স্কলারশিপে আবেদন করতে পারবে এই স্কলারশিপের আবার দুটি ভাগ রয়েছে একটা হচ্ছে জুনিয়র মেধা বৃত্তি স্কলারশিপ দুই হচ্ছে সিনিয়র মেধাবিত্তিক স্কলারশিপ এক্ষেত্রে বলে রাখি কোনটা কারা আবেদন করবে এবং কারা আবেদন করতে পারবে এক জুনিয়র মেধাবিত্তি স্কলারশিপ যারা এবছর দু হাজার বাইশে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ এবং সিনিয়র মেধাবৃত্তি স্কলারশিপে কারা আবেদন করতে পারবে যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং কলেজে ভর্তি হয়ে গেছে অর্থাৎ দু হাজার যারা কলেজে ভর্তি হবে কলেজে পড়বে এ কলেজে ভর্তি হওয়ার পর এই স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হলেই হতে হবে না যারা মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে সায়েন্স বিভাগ নিয়ে ভর্তি হবে তারাই শুধুমাত্র এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করার পর কলেজে শুধু ভর্তি হলেই হবে না কলেজে যারা অনার্স নিয়ে ভর্তি হবে তারাই এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যদি নাম্বারের কথা বলি তাহলে তোমাদের মাধ্যমিকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেতে হবে উচ্চ মাধ্যমিকেও সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেতে হবে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর একাদশ শ্রেণীতে সায়েন্স নিয়ে ভর্তি হবে যারা তারা আবেদন করতে পারবে এবং উচ্চ মাধ্যমিক পাস করার পর কলেজে যারা পড়বে তারা অনার্স নিয়ে যদি পড়ে তাহলেই তোমরা আবেদন করতে পারবে এই হলো এই স্কলারশিপে আবেদন করার এলিজিবেল ক্রাইটেরিয়া এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি এই স্কলারশিপে তোমরা যারা আবেদন করবে আবেদন করার পর কি কী স্কলারশিপের দরুন পেয়ে যেতে পারো এক হচ্ছে এ তুমি তোমার কোর্সের অ্যাকর্ডিং টাকা পেয়ে যাবে অর্থাৎ অর্থ স্কলারশিপ মূল্য তোমরা পেয়ে যাবে মানে ধরো তোমরা একাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের একাদশ শ্রেণীর পঠন পাঠনের জন্য যে পরিমাণ খরচ রয়েছে টিউশনি যে খরচা রয়েছে সেই অনুযায়ী তারা বুঝ অ্যাকচুয়ালি ডিসাইড করে একটা অর্থ তোমাদের দেবে এ তোমরা ধরো কলেজে অনার্স নিয়ে পড়ছো সেই অনুযায়ী তোমার যে খরচ তোমার যতটা খরচ চালানোর জন্য প্রয়োজন সেই অনুযায়ী তারা অর্থ দেবে একই সাথে তোমরা মাধ্যমিকের পর যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তোমাদের যে বইপত্র কিনতে হবে সেই বইপত্রের খরচ সম্পূর্ণভাবে তারা দেবে বই কিনে তোমাদের দেবে একই সাথে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে অনার্স নিয়ে ভর্তি হবে তোমাদের অনার্সের বইপত্র কিনে দেওয়ার ব্যবস্থা কিন্তু এই স্কলারশিপে রয়েছে একই সাথে তোমরা এই স্কলারশিপ থেকে জি পেয়ে যেতে পারো একটি ল্যাপটপ তোমাদের পঠন পাঠনের জন্য এক্ষেত্রে অনেকের মধ্যেই ডাউট থাকে স্কলারশিপ তো আমরা আবেদন করছি স্কলারশিপ কি আমরা পাবো তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি এই স্কলারশিপকে তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো বিগত কয়েক বছর ধরে কিন্তু স্কলারশিপ দিয়ে থাকে এবং প্রত্যেকটা স্কলারশিপ পাওয়া ছাত্রছাত্রীর নাম ঠিকানাসহ ফোন নাম্বার সহ কিন্তু ও ওয়েবসাইটে প্রত্যেক বছর আপলোড করে দেয় সেক্ষেত্রে বিশ্বাসের দিক থেকে তোমরা একেবারে নিশ্চিন্ত থাকতে পারো এই ওয়েবসাইট থেকে এই স্কলারশিপে আবেদন করলে কোনোরকম সমস্যা হবে না এবার কথা হচ্ছে কীভাবে তোমরা বাড়িতে বসে অনলাইনে এ স্মার্টফোনের মাধ্যমে এই স্কলারশিপে আবেদন করতে পারবে তো তোমাদের সর্বপ্রথম এবং যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে তোমাদের গুগল ব্রাউজারে টাইপ করতে হবে জে বি এস টি এস ডট সি ডট ইন এটি টাইপ করলেই এই ওয়েবসাইটে কিন্তু তোমরা চলে আসবে এখানে দেখতেই পাচ্ছ জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে সিনিয়র ট্যালেন্ট সার্চ স্কলারশিপের জন্য যারা অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তি হয়ে গেছো তারা এখানে আবেদন করতে পারবে এ এবং যারা অ্যাকচুয়ালি মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে গেছো তারা অনলাইনে এখানে আবেদন করতে পারবে জুনিয়র ট্যালেন্ট সার্চ স্কলারশিপে তো এখানে যদি তোমরা ক্লিক করো যে কোনো একটা বিষয়টা একই রকম যে কোনো একটা যদি ক্লিক করো সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে পারবে পুরো ডিটেলসটা এখানে চলে এসছে প্রথমেই দেওয়া রয়েছে এলিজিবেল ক্রাইটেরিয়া ঠিক আছে এলিজিবেল ক্রাইটেরিয়ায় কী দেওয়া রয়েছে আমি বলেছিলাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে এবং তোমাদের একাদশ শ্রেণীতে সায়েন্স নিয়ে ভর্তি হতে হবে এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি স্ট্যাটিস্টিক ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সায়েন্স এই সাবজেক্টগুলোর মধ্যে একাদশ শ্রেণীতে যে কোনো তিনটে সাবজেক্ট যদি তোমার থাকে তাহলেই তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে এ তারপরে এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এ তোমাদের কী কি লাগবে অ্যাকচুয়ালি অনলাইন আবেদন করার আগে তোমাদের যেগুলো জোগাড় করতে হবে একটা হচ্ছে তোমরা একটা সাদা পেজের ওপর তোমার সিগনেচার লিখবে সিগনেচার লিখে সেটা ছবি তুলে পঞ্চাশ কেবির মধ্যে এ জেপিজি কিংবা জেপিইজি ফরম্যাটে রেখে দেবে সেভ করে দ্বিতীয় যেটা লাগবে সেটা হচ্ছে তোমার একটা ফটো যেখানে এ যার সাইজ হতে হবে একশো কেবি এবং জেপিজি ফরম্যাটে তোমাদের এটাও রেখে দিতে হবে তারপরে এখান থেকে দেখতেই পাচ্ছ এখানে এ মানে তোমরা ফোন থেকে ল্যাপটপ থেকে ডেস্কটপ থেকে এ অ্যাকচুয়ালি এর জন্য অনলাইনে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে অনলাইনে পরীক্ষা দিতে পারবে এই স্কলারশিপ পাওয়ার জন্য কিন্তু তোমাদের একটা টেস্ট দিতে হবে সেটা তোমরা বাড়িতে বসেই ফোন ল্যাপটপ কিংবা ডেস্কটপ অর্থাৎ কম্পিউটার থাকলে কম্পিউটারের থেকে দিতে পারবে ল্যাপটপ থাকলে ল্যাপটপের থেকে দিতে পারবে ফোন থাকলে ফোন থেকেই তোমরা কিন্তু এ স্কলারশিপে আবেদন করতে পারবে এবং এ স্কলারশিপের এ আবেদন করতে গেলে তোমাদের কিন্তু একশো টাকা ফিস দিতে হবে এ তোমরা এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ যে একশো টাকা তোমাদের কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে গেলে ফিজ দিতে হবে এ এবং এটা তোমরা অনলাইনেই নিজের স্মার্টফোন থেকে যখন আবেদন করবে তখনই ফিস দিতে পারবে নেট बैंकिंग डेबिट कार्ड क्रेडिट कार्ड यूपीआई माध्यम मध्यम दिए दीते তো এখানে একদম নিচে আসলে তোমরা দেখতে পারবে এখানে অ্যাপ্লাই অনলাইন জুনিয়র ট্যালেন্টস সার্চ টেস্ট তো এখানে তোমাদের আবেদন করার জন্য এখানে ক্লিক করতে হবে যেই ক্লিক করবে ঠিক আছে তৎক্ষণাৎ কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনের পেজটি খুলে যাবে এখানে অ্যাপ্লিকেন্ট নামের জায়গায় তোমার নাম বসিয়ে দেবে এখানে তোমার ফোন নাম্বার বসিয়ে দেবে আর এখানে তোমার ইমেল অ্যাড্রেস বসিয়ে দিয়ে এই যে ক্যাপচার কোডটি রয়েছে ঠিক আছে এই ক্যাপচার কোডটি ই তোমরা এখানে দি বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পর এখানে ক্লিক টু রেজিস্ট্রেশনে ক্লিক করবে এ তাহলেই কিন্তু তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে এ এবং যারা উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তি হওয়ার পর আবেদন করবে তারা এখানে ক্লিক করে এই একই রকম প্রসিডিওর সমস্তরা দেখে নিয়ে এ তোমরা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবে কোনো প্রবলেম নেই একই প্রসিডিওর তার মানে তোমরা বুঝতেই পারলে সম্পূর্ণ ব্যাপারটা কিভাবে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে তো প্রথমে তোমাকে আবেদন করতে হবে তোমার স্মার্টফোনের মাধ্যমে যেরকমটি বললাম এবং তারপরে কিন্তু তোমাকে একটা টেস্ট দিতে হবে যে টেস্ট তোমরা বাড়িতে বসেই অনলাইনে তোমার স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে দিতে পারবে এবং এই টেস্ট কমপ্লিট করার পর কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি স্কলারশিপ দেওয়া হবে যেখান থেকে তোমরা তোমার পড়ার পড়াশোনার জন্য যে বই আছে সেই বইয়ের টাকা থেকে শুরু করে এমনি যে পড়াশোনার খরচ এ একই সাথে তোমরা ল্যাপটপও এই স্কলারশিপ থেকে পেয়ে যেতে পারো এক্ষেত্রে তোমাদের সিলেবাস কি রয়েছে যদি তোমরা জানতে চাও এক্ষেত্রে তোমাদের মাধ্যমিক যারা দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো তোমাদের মাধ্যমিকের যে বিজ্ঞানগুলো ছিল ভৌত জীবন জীবনবিজ্ঞান অঙ্ক সেইখান থেকেই শর্ট কোশ্চেন তোমাদের দেওয়া হবে এবং তোমরা যারা অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তি হবে তোমাদের উচ্চ মাধ্যমিকে যে তিনটে সায়েন্সের সাবজেক্ট ছিল সেই তিনটে সাবজেক্টের থেকেই শর্ট কোশ্চেন কিন্তু তোমাদের দেওয়া হবে কাজেই তোমরা এই যারা চাইছো যে এই স্কলারশিপে আবেদন করবে তারা কিন্তু এখনই আবেদন করে রাখো কারণ আবেদন প্রক্রিয়া রীতিমতো চলছে একত্রিশে জুলাই কিন্তু লাস্ট ডেট রয়েছে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আশা করছি সমস্তটাই তোমাদের জানালাম এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না প্রত্যেকে ভালো থেকো তোমাদের প্রত্যেকের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল